ভালো থাকবার কথা ছিল আমাদের, কথা ছিল স্বপ্ন দেখবার, কিন্তু কথারা তাদের কথা রাখল না। প্রতি যুগেই মানুষ একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখল, আর প্রতিবারই সেই স্বপ্ন ব্যর্থ হল। তবে কি চারিদিকের ভাঙন, মিথ্যাচার, ক্লান্তির মধ্যে আমরা ক্রমাগত ডুবতে থাকব, তলিয়ে যাব শুধু? না, কখনো না। আমরা আর হারব না, আমরা লড়ব। আমরা একটা ভালো জায়গার খোঁজে সকলে মিলে পাড়ি দেব। আজ আমরা আমাদের পাঁজর ঘেরা বিপন্নতা আর হৃদয় ভরা স্বপ্নের কথা বলবো আপনাদের কাছে। আমি আর জল পান করতে পারি না, ওতে মিশে আছে সেই তরুণদের রক্ত যারা মারা গিয়েছে পাহাড়ের ওপর। আমি আর আকাশে তাকাতে পারি না, আকাশ নীল নয়, ওতে লালের পোঁচ পড়েছে। আমি আর ঝর্ণার কলোচ্ছ্বাস শুনতে পারি না, আমার মনে পড়ে যায় ছেলের বুলেট বেঁধা দেহের পাশে মায়ের কান্না। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ও কে। বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো ওটা টুঁটি চেপে ধরেন, ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলে মেয়েদের অ আ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলাই আমার ভাষা। এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুঙুর। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম, ও সেদিন আমাকে
ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন থেকে ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে পাড়ায় অফিসে পূজোর প্যান্ডেলে বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। যে হাউজিংয়ে থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করেন, আকাশের দিকে আপনারা যদি না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। বন্ধুগণ, আমি সক্রেটিস, আমি 70 বছরের বৃদ্ধ। আপনারা যারা আমার মৃত্যু চাইছেন, আর কয়েকটা দিন অপেক্ষা করলেই তাদের সেই আশা পূর্ণ হতো। কিন্তু আমি হঠাৎ বুঝতে পারলাম আমি বৃদ্ধ নই, প্রকৃতপক্ষে আমি তরুণ। সেই জন্যই আপনারা যারা বৃদ্ধ স্থবির তাদের কাছে আমি বিপজ্জনক। আমার মৃত্যু কিছু নয়, কিন্তু আমার কর্মধারাকে আপনারা কারাগারে বেঁধে রাখতে পারবেন না, বিষ দিয়ে আমার চিন্তাকে মারতে পারবেন না। যুগে যুগে আমার বিচার হবে। বন্ধুগণ, আমার শেষ অনুরোধ, আমার কয়েকটি সন্তান আছে, তারা যখন বড় হবে, তারা যদি ধর্মের চেয়ে অর্থ, চরিত্রের চেয়ে ঐশ্বর্য, মানুষের মঙ্গলের চেয়ে সংস্কারকে বড় মনে করে, তাহলে তাদের সেদিন সেই শাস্তি দেবেন, যে শাস্তি আমি এতদিন ধরে আপনাদের দিয়েছি, যার জন্য আপনারা আমার ভয়ে ভীত। বিদায় ভদ্র মহোদয়গণ। রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আর দু এক মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিউনের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন, ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গীয়। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন, কাকাকে? কাকা বললেন, জ্যাঠাকে? জ্যাঠা বললেন, বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে? প্রথমেই ছুটে যাবে দক্ষিণে, সে বলবে দক্ষিণে অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য, নদী এসে আছড়ে পড়ল উপকূলে। আর সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও, এমএ পাশ করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা, আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়, গলির মোড়ে 7-8 জনের চটলা দেখে
থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তোলানো রূপমের ডেড বডিটা, সারা গায়ে ঘাস খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে ফোন করতে চেয়েছিল রূপম? ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ, সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন এমএ পড়ান? কোন আল্লাহদের আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এই কথাগুলো বলবো বলেই ফোন তুললাম উপাচার্যের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ওই ফোন বেজেই চলেছে, আরো 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলছে নদীর দিকে, নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাশ। বাঁ দিকের গালে একটা কাটার দাগ আছে। আমি লক্ষিন্দর। আমি মাঝে মধ্যেই নিজেই নিজের জিগাই, তুমি কি, কে তুমি? মানুষের নিজের তো একটা কোনো পরিচয় থাকা চাই, নাকি আমরা কেবল মুকুরের সম্মুখে দাঁড়াইয়ে নানাবিধ ভূমিকায় অভিনয় কইরে কইরে যাব? শুধুই মুখোশ, মানুষের মুখ নাই কেন? কি কইরে বোঝাই আমি এইসব সামাজিক পরিচয় পার হইয়া অপরিবর্তিত কোনো একটা সত্তা নেই মানুষে? মানুষ কি শুধু কত কইলা প্রতিক্রিয়া, শুধু প্রতিক্রিয়ার সমষ্টি মানুষ? আমি তো আমার এই সত্তাটারে ভালো করে চিনি না এখনো, বইলেছি তোমারে। তাই তো সন্ধান করি আমার এই রক্তের অন্তরে কোন ইতিহাস জেগে বসে থেকে আমারে চালনা করে। অথচ আশ্চর্য দেখো, আমার যে পিতা, জন্মদাতা, আমার উৎসের কথা নিহিত যে ইতিহাসে, সেও তো জানে না নিজের কি পরিচয়, সেও শুধু অভিনয় কইরে কইরেই যায়। বাহ বাহ, বুঝে দেখো আমাদের ইতিহাসও তার আত্মস্থ রূপের কোনো সন্ধান নাই, শুধু মুখোশের পর মুখোশ বদলিয়ে গেছে, তাই আমাদের আজ কোনো পরিচয় নাই। দয়া করে তোমরা দুজনে একটা কথা কইয়া দিবে, কেন যে তোমরা সন্তানের জন্ম দেও এহেন কুৎসিত জগতে, কেন আনো আমাদের, কেন প্রতিশোধ নিতে চাও আমাদের পরে, একটু ভেবে কয়া দিও একদিন। দুপুরে ঘুম থেকে উঠে আমার 3 বছরের ছেলে বলল, বাবা আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবি? আমি চমকে তাকালাম 3 বছরের দিকে, 3 বছরের চোখের দিকে, 3 বছরের ঠোঁটের দিকে, ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘামের দিকে। আমি বললাম, যা তো চিড়িয়াখানাটা নিয়ে আয়। সিংহটা আর খুব খিদে পেয়েছে, বাঘটা তাড়া করছে হরিণকে। সে বলল, না আমাকে একটা ভালো জায়গায় নিয়ে চল। পাশের ঘরে গিয়ে একটু কাঁদল, বন্দুক চালালো, তারপর কোথা থেকে কার্ল মার্ক্সের ছেঁড়া একটা ক্যালেন্ডার এনে বলল, এই দাদুটাকেও নিয়ে যাব, ট্রেনে করে, নৌকো করে। এই বাবা, বাবা একটা ভালো জায়গায় যাবে? ভিক্টোরিয়ায় নিয়ে এলাম। সে বলল, না এটা ভালো না। গঙ্গার ঘাটে নিয়ে এলাম। সে বলল, এটা তো একটা নদী। আইসক্রিম ধরিয়ে দিলাম, সে ঘ্যান ঘ্যান করেই চলল। বিরক্ত হয়ে 8টা নাগাদ বাড়ি ফিরে দেখি তখনও মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন ছেঁড়া কার্ল মার্ক্স। ছেলেকে বললাম, শোন, এই দাদুটাও আমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাবে বলেছিল। সেই রবিবারে কোনো ট্রেন ছিল না, নৌকো ছিল না। মিনিট 2 চুপ। কি ভাবলো কে জানে? তারপর আবার ঘ্যান ঘ্যান। বল দিলাম, রোবট দিলাম, জাহাজ দিলাম, চর বসাবো কিনা ভাবছি, তখনই পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটা সে করল,
এই বাবা, কাল একটা ভালো জায়গায় নিয়ে যাবি তো, কাল। এই কথাগুলোই আমরা বলতে চেয়েছিলাম। আমাদের আগামীর পথে কি আছে আমরা জানি না, কিন্তু এটুকু জানি যে ভালো জায়গাটা আমাদেরকেই খুঁজে বার করতে হবে। আমরা লক্ষিন্দরের হতাশ বুকে সক্রেটিসকে জাগিয়ে তুলব। আমরা যারা রূপমের আত্মা অথবা আত্মীয়, তারা এই সিস্টেমটার সঙ্গে লড়ব আগামীতে। অকারণে হার মানব না আমরা, কারণ হার মানতে নেই ভিতুর মতো। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সাউথ ক্যালকাটা গার্লস কলেজ একথা আমাদের মধ্যে সঞ্চারিত করে দিয়েছে। এখানে আমরা প্রত্যেকেই অনেক কিছু পারি। আমরা কেউ ভালো পড়াশোনায়, তো কেউ গানে, কেউ আবৃত্তি অথবা নাটকে। আমরা সবাই মিলে ভালোবাসি আমাদের এই কলেজটাকে। কলেজও সারাক্ষণ আমাদের উৎসাহ দেয় পড়ার বাইরে আমাদের এই সব খেয়াল খুশিতে। তাই আমাদের অন্তরের কৃতজ্ঞতা রইল আমাদের এই কলেজের অধ্যক্ষা ডক্টর অপর্ণা দে ম্যামের প্রতি। তিনি না থাকলে আজকের এই অনুষ্ঠান সম্ভবই হতো না। তাই আমাদের প্রত্যেকের তরফ থেকেই আমাদের অধ্যক্ষা ম্যামকে অন্তরের প্রণাম জানাই। এছাড়াও বিভিন্ন বিভাগের স্যার ও ম্যামদের প্রতি এবং কলেজের ল্যাব এবং অফিসের স্যার ও ম্যামদেরকে আমাদের অন্তরের প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম।